শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি কর্মরত ইপিআরের ট্রেনিং ভক্ত সৈনিক ছিলাম। 71 যুদ্ধের সময় আমি কোটবাড়িতে ছিলাম। কোটবাড়ি থেকে 26 তারিখ আমাদেরকে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বললো যে তোমাদের এক ভাই দুতুমা ক্যাম্প পরিদর্শনে গেছিল, উনি র্যাঙ্কে ক্যাপ্টেন, উনাকে কিছু সংখ্যক দুষ্কৃতিকারীরা ফেনীতে আটকে গেলেছে, ওনারে উদ্ধার করত। তখন কোটবাড়ি থেকে আমাদের বাঙালি যারা আসিল তাদেরকে দুইটা ট্রাকে ভর্তি করি কুমিল্লা ক্যান্টনমেন্ট জিওসি থেকে পারমিশন লইয়া বালুতুপা হইয়া আমরা ফেনীর দিকে রওনা করে। কিন্তু তখন পথে সমস্ত গাছ দ্বারা ব্যারিকেড সৃষ্টি করছে। তো আমাদের লগে ইঞ্জিনিয়ার কোর্স ছিল, তারা গাছের পেঁচাইয়া রশি দ্বারা ইলেকট্রিক চার্জ দিয়া গাছ সরাইয়া মোটামুটি আমরা জগন্নাথ দিঘি পর্যন্ত আসার আগে সদ্যগ্রাম এলাকাতে একটা ব্রিজ দেখা যাচ্ছে যে ফেনীর থেকে লোক যায়, অর্থাৎ মুক্তিযোদ্ধারা ফেনীর থেকে যাইয়া তারা ব্রিজ উড়াইতেছে। তখন আর্মি যে নেট আসিল ওই নেটে আর কবার দেয় না, ওটা পারণ যায় না, যাইয়া আমরা ফেরত চলে গেলাম আবার নিজের কুমিল্লা ক্যান্টনমেন্ট হইয়া নিজের কোটবাড়ি ইউনিটে। ইউনিটে যাওয়ার পরে আমাদেরকে হঠাৎ করে 29 তারিখ আমাদেরকে বলে তোমরা, আমরা তখন খানা খাইতেছিলাম, আমাদেরকে বলে তোমরা তাড়াতাড়ি 3 তলাতে উড়ি যাও। তো এরপরে আমরা খানা দানা ফেলে দিই, 3 তলাতে উঠলাম। উঠার পরে দেখা যাচ্ছে যে আমাদের যে মেজর সাহেব, আমাদের যে ব্যাটালিয়ান কমান্ডারের কাছে একটা বাঙালি ছেলে ছিল, সে দৌড়িয়ায় কান্দি উড়ি বলে যে আপনাদেরকে চলে যাওয়ার জন্য বলছে, ইউনিট ছাড়ি চলে যাওয়ার জন্য বলছে। তখন আমরা 3 তলা তার উড়ি নাই, তখন আমরা পশ্চিম দিকে রওনা হয়ে গেলাম। ইউনিট ছাড়ি দিই রওনা হইয়া লাকসাম হইয়া আমরা ফেনীতে আসি। ফেনীতে আসার পরে মুক্তিযোদ্ধাদের সাথে দেখা হয়। তো আমাদেরকে বলে যে আপনারা কোথার থেকে আসছেন, তখন আমরা বললাম যে আমরা তো ইপিআরের লোক, আমরা কোটবাড়ির থেকে আসছি। বলে যে আপনারা কোথায় যাবেন এখন নিয়োগ করছেন, আমরা বলে যে আমরা বাড়ি যাব। এরপরে ওরা বলে যে আমরা এখানে অন্তত 5000 কোষ টেকনিক্যাল থেকে খানা খাইতেছি, আপনারা বাড়ি যাবেন কেন, আমরা যখন ট্রেন সোলজার আমরা আমাদের সাথে জয়েন করব। আর আমাদেরকে বাড়িতে আসার জন্য দিল না, তখন আমরা ফেনীতে আমরা জয়েন করি মুক্তিযুদ্ধে 29 তারিখ। জয়েন করার পরে আমাদের
ফেনি, ফেনি ব্রিটিশ পিরিয়ডের একটা এয়ারপোর্ট আছে, ওইটাতে আপনার ভিজের ড্রাম ট্রাম দিয়া ওইটাকে অগ্রজ করে উপর থেকে বিমান ল্যান্ড করবার জন্য চেষ্টা করতে আছে। আমাদের ওইটা ভাড়া থাকি আমরা, তারপরে আমাদেরকে বারোয়ারহাট ডিফেন্সে পাঠায়। বারোয়ারহাট, বারোয়ারহাট বাজারে হুবিটি একটা হিন্দু বাড়ি, ওই বাড়িতে আমাদের ডিফেন্স, আমরা ওখানে ডিফেন্সে ছিলাম। এরপরে আমাদের সাথে তারা আসি ফেনি দখল করছে বেলুসেজে। এরপরে আমি একদিন বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে দেখলাম যে সাবরাসিনহাটে মুক্তিযোদ্ধারা আছে। নবী কমান্ডার কাছে গেলাম, যাওয়ার পরে আমি বললাম যে আমি আপনাদের সাথে থাকতে চাই, আমি তো ফেনিতে ছিলাম। তখন নবী কমান্ডার বললে ঠিক আছে আপনি আমাদের সেলডারে চলে যান। তখন এই সেলডারে সাবরাসিনহাটের পশ্চিমে দিয়ে ওই বাড়িতে আমি গেলাম, খানা দানা খেলাম। তারপরে একদিন নবী কমান্ডার আমাদের সাথে, আমি তো ইপিআরের লোক, আমাদের কিছু ট্রেনিং আছে পাকিস্তানের আমলে। এরপরে আমাদেরকে বলে আপনারা চার পাঁচজন আছেন, আমি মন্নান হাসিম কয় এরা সহ আমি একটা অবজারভেশনে মনে করেন এই রেজাকার ক্যাম্প বামনির এটাতে আমি রেখে করব, আপনারা যাবেন শুধু। তো আমরা একদিন দুদিন আসি, আসার পরে কোথায় কী কাজ করতে হবে আমরা কমান্ডারে ব্রিফ দিলাম। ব্রিফ দিয়া সিটি ডাক্তারকেও ভাই মুজর মিয়াকেও ভাইয়ের উপর দিয়ে আমরা যাই, কীভাবে ওই যে শান্তি ডিসপোজাল করবো সেটা হেরে কমান্ডারকে ইনফরমেশান দিলাম। তারপরে আমরা আবার সাবরাসিনহাট ফেরত গেলাম। সাবরাসিনহাট ফেরত যাই, একদিন আবার আমরা এই বামনি ক্যাম্প আক্রমণ করলাম। আক্রমণ করার পরে আমাদের মেইন ডিফেন্স ছিল ওয়াবেরগো বাড়ি, ওয়াবেরগো বাড়ির এখানে খেজুর গাছ তলে মেইন ডিফেন্স ছিল, এছাড়া অন্যান্য ডিফেন্সও আরও ছিল। তা হোক আমাদেরকে ইনফরমেশান করলো যে যখন কোনো আমরা আক্রমণ করুম তখন একটা আমরা সাউন্ড দিমু, হয়তো রাইফেল দিয়ে দিমু নাহলে হুইসেল দিয়ে দিমু, এটার উপরে আমার কাজ ছিল। আমার সাথে একটা লোক দিল, বলছে যে তোমার কাজ হবে, নবী কমান্ডার আমাকে বললো তোমার কাজ হবে সকালবেলা রাজাকাররা বামনি বাজারে নাস্তা করতে যায়, 10-15 জন 20 জন বা এরকম নাস্তা করতে যায়। তখন তোমার কাম হলো হসপিটালের আমাদের দাতব্য চিকিৎসালয়ের এখান থেকে তোমরা তাদের উপরে আক্রমণ করবে। তো আমি ঘুরে ঘুরে আসি, ওই হসপিটালের ডাক্তার আসিল, ডাক্তার থেকে সাবি লই ওখানে অপেক্ষাকর মান অবস্থায় আসি। এরপরে দেখলাম একটা লোক সকাল ভোরবেলা, আমরা ওরে চিনি, উনি হলো এতিমালি, উনি আপনার রাজাকার ক্যাম্পের দিকে যাচ্ছে। কিছুক্ষণ পরে আবার দেখি যে সে ফেরত আসছে। ফেরত আসার পরে আমার লগের লোকটা বললো যে এই লোকটা রাজাকার ক্যাম্পে গেছে, ইনফরমেশান দিয়ে এলেছে, আমরা যে গ্রাও করছি এনে গুলি করে দিই, এটা আমারও বললো। আমি বললাম যে দেখো আমাদের তো লিডার আছে, লিডারের ইনফরমেশান ছাড়া আমরা গুলি করতে পারি না। ঠিক আছে, ও গেছে অন্যায় করছে, দেখা যাক, তুমি মানে গুলি করিও না, তো আর গুলি করে নাও। এরপরে তারা দিনের 3:00 আরও আগে সারেন্ডার করছে। আমরা যখন সাকসেসফুল হই তাদেরকে সারেন্ডার করানো হয়, সারেন্ডার করার পরে হাসেম নামে একটা মুক্তিযোদ্ধা ওয়াব মিয়ার বাড়ি থেকে একটা ফাঁকা ফায়ার দিছে জমিনের উপর, এই বামনি স্কুলের ফিল্ড উপর ফাঁকা ফায়ার দেওয়ার পরে আমরা বুঝতে পারলাম যে আমাদের লক্ষণ ভালো। এবং এরপরে আমরা সমস্ত রাজাকারদের নিয়ে সাবরাসিনহাট হাই স্কুলের সামনে গোডাউনের ভিতরে রাখি, যাদেরকে রাখার দরকার, যারা যাদেরকে আমরা বেশি ক্ষতি করছে দেশের তাদেরকে আমরা রাখলাম, বাকি লোকগুনারে ছেড়ে দিছে। এরপরে আমাদেরকে ওই নবী কমান্ডার বললো আপনারা তো বিহারের লোক, আপনারা আমার সাথে বসুমার যেতে হবে। বসুমার কী করবেন? থানাতে, ওটা তো থানা তখন। তো আমরা সেখানে গেলাম, বসুমার গেলাম, তখন দেখি যে নাসের মিয়া এমপি, নাসের মিয়া সহ রাজ্জাক এরা বসি আছে, এরা বসি আছে একটা গোল মিটিং করতেছে। তখন নবী কমান্ডার সহ আমরা যাইয়া ছোট্ট একটা গাড়ি করে গেছি, ওই গাড়ি থেকে নামলাম, নামার পরে জিজ্ঞাসা করলাম আমাদের করণীয় কাজ, বললো যে প্রিজনার নেবেন, অর্থাৎ যারা আসামি আমাদের কাছে আসে থানাতে তাদেরকে আপনারা নেবেন। তো এরপরে আমরা তাদেরকে মৌলানা জনাল জনাল সহ, জনাল উৎসব ওইদলক এরা সহ সেখানে আটকায় রাখছি থানাতে, ওদেরকে আমরা রিসিভ করলাম। এবং তাদেরকে প্রিজনার আসামি যেভাবে নেওয়ার কায়দা অনুযায়ী আমরা তাদেরকে নিলাম, নিয়ে গাড়ি করে আনি আবার ওই সাবরাসিনহাট
স্কুলের সামনে ওদেরকেও গোডাউন হইতে রাখে, এটাই সর্বশেষ। এরপরে দেশ স্বাধীন হয়ে গেছে, আমরা সিপিআরে চাকরি করতাম, সেই হিসাবে আমাদেরকে আবার আমাদের ইউনিটে ডাকছে। তখন কোর্ট বাড়ি কুমিল্লাতে যাই আমরা জয়েন করলাম, তখন দেখি যে আমাদের টু সেক্টরের কমান্ডার খালেদ মোশারফ, সে ওখানকার কমান্ডে। এর পরের দিন ট্রেনে ওয়ারেন্টি আমরা টাকা তুলি করলাম এবং পরপর আমরা আবার ইপিআরে চাকরি করলাম এবং 11 মাসের বেতন টেতন সহ সব পাইলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।